কঠিন। আচ্ছা আপনি ওই যে পুলিশ আসলো সকালবেলা এসেছিল এবং মৌসুমীর বডিটাকে নিয়ে গেল কিসে করে? রিকশা ভ্যানে? ভ্যানে করে নিয়ে গেছে। পুলিশ যখন সকাল 9:30 কি 10টা নাগাদ ওখানে গিয়ে পৌঁছচ্ছে, তারপরে বডিটাকে তারা বাঁধছে, বেঁধে তারা থানাতে নিয়ে আসছে, সেইখানে এসে পড়ে থাকছে এবং সারা দিন সারা রাত্রির পড়ে থাকলো। পরের দিন 26 অক্টোবর দুপুরবেলা ওখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার হাসপাতালে যাচ্ছে, এই সেইখানে গিয়ে প্রথম জানা যাচ্ছে যে মৌসুমী মারা গেছে। ফলে এর মাঝখানে যখন পুলিশ আসলো এবং পুলিশ যখন বডি নিয়ে গেল, এটা হতেই পারে যে সেই সময় মৌসুমী জীবিত ছিল এবং যদি তার চিকিৎসা হতো তাহলে হয়তো মৌসুমী বেঁচে যেতে পারত, মৌসুমী হত্যাটাই হতো না। কিন্তু পুলিশ চাইল যে ওর চিকিৎসা না করে, কেননা ওই একমাত্র ভালোভাবে বলতে পারবে কে মেরেছে, কিরম ভাবে মেরেছে, কেন মেরেছে সমস্ত সব। When Moushumi's mother Lakshmi, aunt Matungini and uncle Shubodh went to the police station to lodge an FIR, the police forcefully succumbed the victim family to their pressures. The victim family was asked to lodge a case of suicide. Moushumi's parental family was confident about the murder of Moushumi by her in-laws. They drafted the FIR one after another, thrice, but all were torn into pieces by the police. Police threatened them, if they don't do whatever they are asked to, Moushumi's body won't be removed to the hospital till no doctor had come. Moushumi might be alive till that time. Police dictated their term, the case was to be taken as suicide. There is no other alternative. Those poor villagers were virtually kept in the custody for hours. At last, they were forced to sign the FIR as dictated by the police. The case was primarily established as a case of suicide. এখানে বললেন যে নির্যাতনের ফলে মারা গিয়েছে, তারপরেই আপনি বলছেন যে আত্মহত্যা করিতে বাধ্য হইয়াছে। এটা জোরপূর্বক বড়বাবু লিখে দিয়েছে, আমি ঠিক সই করবনি এখানে প্ল্যানটা, বড়বাবু কি গেল না আল নিচে লিখে দিল আত্মহত্যা। তখন আমি বলি জোরমা করে আমার বৌমা কাছে, মা চলো তো আমার সই করি করে দিয়ে পালিয়ে চলো, আর ঝামেলা থাকার আর দরকার নেই। Moushumi's unconscious body, wrapped in a polythene sheet and tied with ropes, was kept in the open courtyard of the Kagdip police station till next day, in a remote village, what one expect from the police. This kind of respect police pays to the victim's body. Still, there was no trace of any physician to check the body, whether it was dead or alive. বিয়ের 7 বছরের মধ্যে যদি কোনো মহিলার মৃত্যু হয়, তাহলে তার ইনকোয়েস্ট হবে, বাংলায় যাকে বলা হয় সুরথাল হবে, এবং সেটা করবেন একজন ম্যাজিস্ট্রেট, যে তার শরীরে কি আঘাতের চিহ্ন আছে। শ্বশুরবাড়ির লোক তারা হত্যা করল, কাকদ্বীপ থানাতেই ওই স্বদেশারী যেহেতু কাজ করে, সে কাকদ্বীপ থানাকে সে কনভিন্স করে নিতে পারলো, কিনে নিতে পারলো। শুধু থানাকে সে কিনলো না, সে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে ইনকোয়েস্ট করতে আসলো তাকেও সে কিনে নিচ্ছে। কিনে নিলোর ফলে ওই যে ম্যাজিস্ট্রেটটা আসলো 25 তারিখ রাত্রির বেলা অন্ধকারে সে আসলো থানাতে, এবং থানা এসে সে তার বডিটাকেও খুললো না, দেখলো না, দড়িতে বাঁধা অবস্থায় বডিটা পড়ে রইল। ওর মা এবং জেঠিমা লক্ষ্মী সাহু এবং মাতঙ্গিনী সাহু সেই সময় থানাতে বসে আছে। ওসি তাকে চাপ দিচ্ছে যে আমার ডিকটাম অনুযায়ী তোমাকে লিখে দিতে হবে যে আত্মহত্যা করেছে। এটা তখন অব্দি ডিসাইডেড হয়নি যে মৌসুমী আরি জীবিত না মৌসুমী আরি মৃত। একটা জীবিত বডির ওপরে বা মৃতদেহ সেটা তখন অবধি ঘোষিত হয়নি, তা সেই রকম একটি দেহের ওপরে তিনি সুরথাল রিপোর্ট করলেন। তিনি একবার দেখতে চাইলেন না ওর ডেথ সার্টিফিকেটটা কোথায়। তিনি টেবিলে বসে তিনি একখানা রিপোর্ট লিখে দিলেন যে মিতার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তার দড়িটাকে একবার খুলে পলিথিনটা সিটটাকেও তিনি খোলানো হয়নি। এরটার থেকে বড় বেআইনি কাজ কি করে এবং কাকে কারা করতে পারে এটা ভাবাই যায় না। When police was asked about this incident, they were speechless. Mr. Debashish Chakraborty, the officer in charge of Kagdip police station, could not give any satisfactory answer. না উনি তো ব্যাক করবেন তখনই জানা যাবে। আচ্ছা আব্দুল, আমার আপনার কাছে দুটো জিনিস জানা। মিস্টার কানুঙ্গো আপনাদের এখানকার এক্সিকিউটিভ ম্যানেজার, তিনি
এই যে ইনকোয়েস্টটা করেছিলেন প্রথম দিন কখন করেছিলেন? প্রথম দিন আমার মনে আছে থানাতেই হয়েছিল, থানাতেই করেছিলেন এবং রাত্রিবেলা মানে অন্ধকার হওয়ার পরে। আমি টাইমটা জানতে চাইছি কখন। আমি ব্যাপারটা বলছি আপনাকে, কারণ গোসাই যখন এসে বসলেন মা বাবা আমি মাকে ও সেই সময় এখানে মা জেঠিমারা ছিল। হ্যাঁ, বডিটা নিয়ে যাওয়া নিয়ে আসা এরকম ধরনের একটা ব্যাপার প্রসেস চলছে সেই সময়। আমি এক্সাক্ট মানে আমি জানি মানে দিনবেলায় উনি এসেছেন, কখন ঠিক কখনটা হয়েছিল আমি আপনাকে দেখেই বলতে হবে, বুঝতে পারছেন? এটাও আমার ঠিক মনে হয়। আর দুই হচ্ছে ইনকোয়েস্টে কোনো সাক্ষী ছিল কিনা, ছিল কিনা? আমি জাস্ট আপনার ইনকোয়েস্ট রিপোর্টের কপি আপনার কাছে দেখি, আমি তো দেখে নিয়ে এসেছিলাম, ওরা ছিল আমাদের কাছে ইনফরমেশন, ওরা ওখানে সাক্ষী হয়নি। But the story took a turn when Moushumi's father Shukumar returned from the sea. He heard the entire episode from their relatives. Considering the ill treatment, the harassment and biasness of the police, he decided not to cremate the body of Moushumi. As a fisherman, he knew how to preserve the fish for a long period. He took a decision which was never taken in the history of mankind. In lieu of cremating the body, he buried it under the earth with salt, preserving in quest of justice. The post-mortem report. But the level of corruption reached such a peak that it was beyond Shukumar's imagination. The post-mortem report done by Dr. Gaurango Bishwas, medical officer of Diamond Harbour Hospital, was released eventually, but it carried the same information that Moushumi had committed suicide, as same as dictated by the police when Moshumi's family member lodging the FIR. Na sob jaygay tar intake dag mara ache, last e lekha ache je bhesher report er jonno pending thaklo bole lekha diche. Prothom postmortem report jeta seta korchen Diamond Harbour Hospitale 26 October korchen Dr. Gaurango Bishwas. Gaurango Bishwas er report ta ke apni jodi dekhen, dekhben je উপর থেকে এত বড় একখানা রিপোর্ট, সেই রিপোর্টের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। একটা জায়গায় গৌরাঙ্গ বিশ্বাস দেখলেন যে তার গলায়, ওই মৌসুমীর গলায় একটা লিগেচার মার্ক, এবং সেটা কিসের থেকে এসছে না তিনি মনে করলেন, তিনি দেখতে পেলেন তার ময়না তদন্তের মধ্যে দিয়ে সেই লিগেচার মার্কটা এসছে বাই প্রিন্টেড শাড়ি। আপনি ভাবতে পারেন যে কতটা